তোমরাও লিখো, দিস ইজ কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ শুনছেন না? কমিউনিকেটিভ মানে কি? যোগাযোগ করা, টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট সিচুয়েশন, ইউ হ্যাভ টু লার্ন টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট সিচুয়েশন, দিস ইজ কমিউনিকেশন। ওকে, টু নো দ্য ম্যানার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার ম্যানারটাকে শেখা। শুধু ইংলিশ বলতে পারাই না, আপনি একজনকে জিজ্ঞেস করছেন কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন এক্সকিউজ মি, যদি বলেন আপনি ওনাকেই বললেন, ঠিক আছে, কি নাম আপনার? সুস্মিতাকে বললেন, আপনার সুস্মিতাকে ভালো লাগছে, সুস্মিতার সামনে গিয়ে আপনি দাঁড়াইছেন, দাঁড়াইয়ে বলছেন কি, এক্সকিউজ মি, হোয়াট ইজ ইউর নেম, আপনি বলবেন তাকে? তো ভালো লাগে বললেন, মুড খারাপ থাকলে বললো নাই, দরকার আছে আপনার? আর এক্সপ্রেশনটা এই জিনিসটাই, যদি তার সামনে গিয়ে দাঁড়ান যে এক্সকিউজ মি, মে আই টক টু ইউ, ইউর নেম প্লিজ, মে আই নো ইউর নেম, ওকে, তখন উনি আপনার এক্সপ্রেশনটা দেখে আপনাকে বলবে শিওর, অবভিয়াসলি দিস ইজ সুস্মিতা, আর আই এম সুস্মিতা, মাই নেম ইজ সুস্মিতা, সে তার মতো করে সে এক্সপ্রেশন করবে, আপনাকে বলবে, তাই না? আপনি যদি মনে করেন ওনাকে পছন্দ করেন, আমরাও করছি স্টুডেন্ট লাইফে, শিওর, তো এখন আমি মনে করেন এক বাড়িতে গিয়েছিলাম, আমার এক বন্ধু পছন্দ করতো ওই বাড়িতে নক করার জন্য। এখন আপনি যদি স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে না পারেন, তা আপনার ডাকে তো সাড়া দেবে না, দেবে না। এখন তার দরজায় গিয়ে দাঁড়াইছেন, নকও করছেন, এক গ্লাস পানি চাবেন, আপনি কি বলবেন ইংলিশে? প্লিজ কি বলবেন? প্লিজ গিভ মি, গিভ মি, সরি, হ্যাঁ শিওর, আ গ্লাস অফ ওয়াটার, সরি, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, আম আই রাইট? গ্রামারে আমি ঢুকলাম না, খেয়াল করেন, আমি বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দেন। তাহলে আমি যে কথাটা বলছি, এই দয়ার মধ্যে দয়া করে এক গ্লাস পানি দেন, তার মধ্যেও কিন্তু একটা কমান্ড আছে, রিকোয়েস্ট আছে, কিন্তু একটা কমান্ডের সুর আছে। আবার যদি নক করে যদি বলেন, সে আপনাকে কিন্তু পানি নাও দিতে পারে, তাই না? আবার যদি এক্সপ্রেশনটা এভাবে দেন, যদি ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ, কেন পারা, মেও পারা, মে হচ্ছে কি, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ পোলাইটনেস, ভদ্রতার বহিঃপ্রকাশ, ঠিক আছে? ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ, উড আই হ্যাভ, কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তখন কি হবে, আপনার চেহারাটা মানে চামড়াটা ফর্সা থাকার দরকার নাই, হ্যাঁ, স্মার্টনেসটা কি, হ্যান্ডসাম আর স্মার্টনেস দুইটা কিন্তু ভিন্ন বিষয়, তাই না? আচ্ছা, তাহলে উনি কি করবে, কি জানে নাম, আপনার নাম কি, শুভ, তো শুভ কি ওনা কি জানে আপনার নাম, তানজিল, তানজিলকে পানি দিবে, অবশ্যই দেবে, শিওর, প্লিজ টেক ইউর সিট, তাই না? উনি বলছে কি, সিট ডাউন প্লিজ বলে নাই, প্লিজ টেক ইউর সিট। আবার মনে করেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের একজনে বাহিরে দর্জির কাজ করে, তো সেই কান্ট্রির একজন এসে বলছে যে জামা বানানোর জন্য আসছে তার কাছে, তো এসে বলতেছে যে এক্সকিউজ মি, জবাবে সে বলতেছে যে দর্জি, দর্জির বাড়ি মনে করেন যে ভারতীয় উপমহাদেশে, আমাদের বাংলাদেশ বা ভারতে, সো এখন বলতেছি ইয়েস, সে বলতেছে ইয়েস, এনি প্রবলেম, কে বলছে, দর্জি বলছে, তখন ওই লোকটা কিন্তু মেজাজটা গরম হয়ে গেছে, উনি কমিউনিকেট করতে পারছে কিন্তু ওনার এক্সপ্রেশনটা কিন্তু পোলাইটনেস ছিল না, উনি কি বলছে, রাগ হয়ে গেছে, বলছে নো, অল দ্য প্রবলেম ফর ইউ,
The Bangladeshi Indian and for the Pakistan, not for us. Samosa, amader jonno na, amar jonno na, samosa tomader jonno. Bangladeshi, Pakistan and Indian der jonno. Tumra manage shekho nai. Tai na? Jodi excuse me bolche, to yes, how may I help you, sir? Sir, ami apnar kibhabe sahajjo korte পারি ওরা দেখবেন যে আপনাকে বিপদে পড়ছেন গাড়িতে লিপ দিয়ে কত বিনয়ের সাথে আপনাকে এক্সপ্রেশন প্রকাশ করে যে সে যে সাহায্য করতে পারছে এই জন্য সে খুব প্রাউড ফিল করে সে হ্যাপি কিন্তু আমরা না আমরা এই ম্যানারটাকেও শিখছি না আর এই ম্যানারটা শেখার জন্য যত ইংলিশ আপনি যত শিখবেন তখন এই ম্যানারটাকে শিখবেন আপনি আসবে আপনার জন্য এখন আমি যখন মির্জাগঞ্জ চাকরি করি তখন লঞ্চে আসি সেখানে দেখলাম যে একজন লোক আমেরিকান তো তার সাথে কিছু সময় কথা বললাম যে হোয়াই হ্যাভ ইউ কাম টু বাংলাদেশ কেন বাংলাদেশে এসেছেন তো বলছে যে আই হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট সাম স্কুল টু নো দ্য কন্ডিশন অফ ইংলিশ ইন বাংলাদেশ ইংলিশের অবস্থা দেখার জন্য বাট তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ইন দ্য স্কুল অ্যান্ড কলেজেস লেভেল সে বলছে আই হ্যাভ ভিজিটেড সাম অফ দ্য স্কুল অ্যান্ড কলেজেস অলসো বলছে আই এম অ্যাস্টোনিশড টু সি দ্যাট এ ক্লাস এ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ইউ নো আ লট অফ গ্রামার ক্লাস সেভেনের স্টুডেন্ট সে অনেক গ্রামার জানে বাট ই ডোন্ট নো হাউ টু কমিউনিকেট হাউ টু স্পিক হোয়েন আই আস্ক এনি টিচার হাউ আর ইউ হি ওয়ানলি সে ফাইন থ্যাংক ইউ হোয়েন আই আস্ক আনাদার আনস কোয়েশন যখন আমি অন্য প্রশ্ন করি হি কুড নট আর ডিডন্ট রিপ্লাই সে উত্তর দিতে পারছে না এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কেন আমাদের দেশে দেখবেন একটা বিষয় যে গ্রামার গ্রামার নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে কি করছে গ্রামার নিয়ে দৌড়াদৌড়ি করছে এই গ্রামার নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে স্টুডেন্টের মধ্যে একটা ভীতি কাজ করে ফিয়ারনেস কাজ করে কি ফিয়ারনেস কাজ করে জি ইংলিশ দিস ইজ সো মাচ ডিফিকাল্ট ফর আস টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন টেন্স উই হ্যাভ টু লার্ন ভয়েস উই হ্যাভ টু লার্ন ন্যারেশন লট অফ গ্রামার This is very difficult to learn. No, first you have to learn the words. To learn any language, you have to learn words, more words of this language or that language. ওই ভাষার শব্দ শিখতে হবে. Okay? দেখেন, in our country, a student who completed the honors and master's degree in English, English complete করছে, he or she may or can't speak English. May not or cannot speak English. সে ইংলিশে পড়া স্টুডেন্ট কিন্তু ইংলিশে কথা হয়তো বা বলতে পারছে না কেন পারছে না গ্রামার দিয়ে প্র্যাকটিস করছে টিচার ইন আওয়ার কান্ট্রি আর সেকেন্ডারি লেভেল প্রাইমারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল আর টিচার হোয়েন ইন্টার দ্য ক্লাসরুম হি ইউজিং বাংলা ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন ক্লাসরুমে সে কি করছে বাংলা ব্যবহার করছে হাউ দ্য স্টুডেন্ট উইল বি এবল টু স্পিক ইংলিশ স্টুডেন্টরা ইংলিশ শিখবে কিভাবে ইংলিশ পড়াচ্ছে কিভাবে বাংলা ব্যবহার করে